কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার কালী নদীর উপর করিমপুর ঘাটটি এখন রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এই ঘাট দিয়ে প্রতিনিয়ত চলাচল করে আসছে উপজেলার লাখো মানুষ। বাঁশের চড়ার দিয়ে ঘাট পার হতে গিয়ে ইতিমধ্যে দুর্ঘটনার শিকারও হয়েছেন অনেকেই। স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হচ্ছে না। তারা বলছেন, কেবল আশ্বাস নয়, দ্রুত ব্রিজটি নির্মাণের বাস্তবায়ন চাই। ব্রিজটি নির্মাণ হলে দুই পারাপারের মানুষের লেখাপড়ার উন্নয়ন সহ অর্থনৈতিক বিপ্লব ঘটবে। ব্রিজটা যদি কমপ্লিট হইতো তাহলে পারাপার মিনিমাম 10টা গ্রামের লোকজন সুবিধা ভোগ করতে পারত। পাশে আমাদের মাদ্রাসা আছে, স্কুল কলেজ আছে, এদের ছেলেপেলেরা পারাপারে এত পরিমাণ অসুবিধা। এর আগে বেশ কিছু ছেলেপেলে, মাদ্রাসার ছেলেপেলে এই বাঁশের যে সাঁকোটা দেওয়া হয়েছে এই সাঁকোর উপরতে বেশ কিছু ছেলেপেলে উপচে পড়ে গেছে আর কি। তো সরকারের কাছে আকুল আবেদন যেন ব্রিজের কাজটা খুব তাড়াতাড়ি শুরু করা হোক। মাদ্রাসাটির সামনে কালীগঙ্গা নদী থাকার কারণে ছোট ছোট বাচ্চাদের পারাপারের খুবই অসুবিধা হচ্ছে। ব্রিজটা যদি এলাকাতে হয় তাহলে এলাকার ব্যবসা বাণিজ্য সহ সার্বিক উন্নয়নের এক ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করি। কুমারখালী উপজেলা এবং কুষ্টিয়া সদর উপজেলার দুইটি থানার সেতুবন্ধন। ব্রিজ হলে আশপাশ এলাকার সকল জনগণ সুন্দরভাবে পারাপার হতে পারত। এ বিষয়ে কুষ্টিয়া এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বৈশ্বিক মন্দার কারণে ব্রিজ নির্মাণের কাজ পিছিয়ে পড়েছে, তবে পরবর্তীতে বাজেটে নির্মাণ কাজ শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের একটা প্রজেক্টে এটা করা হয়েছে, প্রস্তাব দেওয়া আছে। ওই প্রজেক্টটা যদি আলোর মুখ দেখে তাহলে সামনের দিকে আগাবে আর কি। গভর্নমেন্টের টাকা দিয়ে করছিল, একটু দেরিতে হবে, পরবর্তী বাজেটে কিংবা তার পরবর্তী বাজেটে।